4000 টাকা কাপল রুম, কাপল যদি কেউ আমার ভিডিও দেখে আসে তাহলে তার জন্য 1600 টাকা, 1600 টাকা এরকম আসবে। কাপলদের জন্য একটা বেড থাকবে, একটা এসি থাকবে, এটা হচ্ছে একটা বেলকনি, হ্যাঁ এখানে একটা টিভি আছে, এখান থেকে সরাসরি সি ভিউ উপভোগ করতে পারবে। আপনার এখানে এই যে দেখেন একটা ইজি চেয়ার দেওয়া আছে। কফির মোড়ে নামার সাথে সাথে আপনি দেখি যে আসলে গেস্ট কে একভাবে ঘিরে ধরে, আসলে তারা কারা মূলত? এরাই দালাল। এবং অগ্নদারে কিন্তু ইদানিং অহরহ দুর্ঘটনা ঘটতেছে, হোটেল যেগুলা মনে করেন আপনার গেস্টের সেবা দিতে অক্ষম, সিকিউরিটি ব্যবস্থা নাই, ওই ধরনের হোটেল গুলাতে এই দুর্ঘটনা ঘটে। পুরো হোটেল আমি দেখতে পাচ্ছি সিকিউরিটি ব্যবস্থা অনেক হাই। শুধু আমাদের ফ্লোরিং না, আমাদের হোটেলের আউটডোর গুলাতেও কিন্তু আমরা ক্যামেরার ব্যবস্থা রেখেছি, যাতে বহিরাগত কোন দুর্ঘটনা অথবা বহিরাগত কোন ঝামেলা আমাদের গেস্টটা ফুয়াতে না হয়। দেখতে পাচ্ছেন ব্যাচেলর রুমের এই পরিবেশটা আপনারা আগে দেখেন, এটা দেখছেন মাউল ভাই থাকতে পারবে, মোগল ভাই এটা তো দেখেন না, এক একটা 6x7 খাট, তো এরকম তিনটা বেড আছে, একজনের গাড়ি ভাড়া দিয়ে 10 জন 8 জন 10 জন মানুষ থাকতে পারে। যেগুলো দেই আমরা কি কি থাকে, দুইটা সাবান, 6টা শ্যাম্পু, দেখেন এখানে টুথপেস্ট আছে, ব্রাশ আছে, টয়লেট টিস্যু আছে, পানির বোতল দিয়ে দিয়েছি, মিনারেল ওয়াটার, মিনারেল ওয়াটার যতদিন থাকবে প্রত্যেক দিনে মিনারেল ওয়াটার পাবে। আপনারা এখানে মানে খাবার দাবার সবকিছু আপনার হোটেল বয়ের মাধ্যমে আপনারা সব, চাঁদের গাড়িটাও আপনারা ব্যবস্থা করে দিবেন? হ্যাঁ হ্যাঁ, আমাদের নিজস্ব চাঁদের গাড়ি আছে, ল্যান্ড ক্লোজার আছে, আপনার নোয়া গাড়ি আছে, নোয়া গাড়ি দিয়ে ঘুরতে চাইলে নোয়া গাড়ি দিয়ে ঘুরতে পারবেন। একটা গেস্ট যদি আপনারা এখানে বুক করে, তার বাসের টিকিট বলেন, এয়ারের টিকিট বলেন, সেন্ট মার্টিন যদি ভিজিট করে, সেই ব্যবস্থা অল ব্যবস্থা আপনারা করে দিবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম মকবুল ভাই, কেমন আছেন? জি ওয়ালাইকুম আসসালাম ভাইজান, মামুন ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আল্লাহ তালা ভালো রেখেছে আপনাদের ভাই। অনেক কমেন্ট এবং মেসেজ যে আসলে ওয়াটার অর্কিডের আপডেট ভিডিও কেন আসতেছে না। ওয়াটার অর্কিড তো ভাই, ওয়াটার অর্কিড তো সবসময় হিট। হ্যাঁ ওয়াটার অর্কিডের ডিসকাউন্টটা কক্সবাজারে কোনো হোটেলে যদি সবচাইতে বেশি অফার, বেশি ডিসকাউন্ট রাখে তাহলে ওয়াটার অর্কিড। ওয়াটার অর্কিড আমরাও চাই, এটা আপনি পরবর্তী টাইম পর্যন্ত ধরে রাখবেন, মানে ভবিষ্যতে ধরে রাখবেন, যেন ভিউয়ার্সদের আস্থা আপনাদের প্রতি অলওয়েজ থাকে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। তো প্রিভিয়াস ভিডিওতে আপনি অনেক ডিসকাউন্ট দিয়েছিলেন, দীর্ঘদিন আপনাকে অনেকে ভিডিওতে পায় নাই, আমাদেরকে অনেকে মেসেজ করে কমেন্ট করে, ভাই নেক্সট টাইম কক্সবাজারে গেলে কি আবার ওয়াটার অর্কিডই উঠবো নাকি অন্য কোথাও যাবো? এই জন্য ভাবলাম যে আপডেট কোনো যদি অফার থাকে সেটা ভিউয়ার্সদেরকে জানানো এবং বর্তমান সিচুয়েশন তাদেরকে অবহিত করা আর কি। তো ডিটেলস আপনার মাধ্যমে জানবো, তারপর একটু শর্ট টাইমে অ্যাড্রেসটা একটু কনফার্ম করতে চাচ্ছি, আসলে কিভাবে আসবে ওয়াটার অর্কিডে? আচ্ছা ওয়াটার অর্কিডে আসার জন্য সর্বপ্রথম আমি যেটা বলবো সেটা হচ্ছে আপনারা অনলাইনে বুকিংটা কনফার্ম করে আসবেন, কারণ হচ্ছে কক্সবাজারটা এখন এমন সিচুয়েশনে চলে গেছে, টমটমের ড্রাইভার, এক একটা টমটমের ড্রাইভার দেখবেন যে টমটম চালায়, রিক্সা চালায়, ও এমন পরিচয় দেয় গেস্টের সামনে, ওর দুই চারটা হোটেল আছে এরকম একটা পরিচয় থাকে। তো ওরা কম দামে এবং আনসিকিউরিটি যেখানে হয় ওই ধরনের, কক্সবাজারে কিন্তু ইদানিং অহরহ দুর্ঘটনা ঘটতেছে, এগুলা কিন্তু বিভিন্ন হোটেল যেগুলা মনে করেন আপনার গেস্টের সেবা দিতে অক্ষম, সিকিউরিটি ব্যবস্থা নাই, ওই ধরনের হোটেলগুলোতে এই দুর্ঘটনা ঘটে। আমাদের হোটেলগুলো আসলে সিকিউরিটি ফার্স্ট, যেহেতু আপনার 24 আওয়ার সিকিউরিটি এবং পুরো হোটেল মিলাইয়ে আমাদের ক্যামেরা, যার কারণে পুরো হোটেল আমি দেখতে পাচ্ছি সিকিউরিটি ব্যবস্থা অনেক হাই। শুধু আমাদের ফ্লোরিং না, আমাদের হোটেলের আউটডোর গুলোতেও কিন্তু আমরা ক্যামেরার ব্যবস্থা রেখেছি, যাতে বহিরাগত কোন দুর্ঘটনা অথবা বহিরাগত কোন ঝামেলা আমাদের গেস্টটা ফুয়াতে না হয়। দেখা যায় ডলফিনের মোড়ে নামার সাথে সাথে আপনি দেখি যে আসলে গেস্টকে একভাবে ঘিরে ধরে, আসলে তারা কারা মূলত? এই কি দালাল নাকি? এরাই দালাল। এবং এদের ঐতিহাসিক কিছু কাহিনী আছে এদের, এটা আসলে কক্সবাজার প্রশাসন চাইলে এটা নিমিষেই শেষ করে দিতে পারে, এটা পারতেছে না। কয়েকটা হোটেল ওনার যারা আছে, এই হোটেল ওনারদের কারণেই এই দালালদেরকে নির্মূল করা যাচ্ছে না। আসলে তাদের হোটেলগুলো আসলে মানসম্মত না হওয়াতে গেস্ট অ্যাভেলেবেল না যায়, না যাওয়ার কারণে এরা এই দালালের মারফতে রুমগুলো বিক্রি করে, টমটমের ড্রাইভার, সিএনজি ড্রাইভার। আমি গেস্টদেরকে একটা সাজেস্ট করব, সেটা হচ্ছে আপনি এখন অনলাইনের যোগ, ওয়েবসাইটের যোগ, আপনারা ঢাকাতে বসে, খুলনাতে বসে, বাগেরহাটে বসে, দেশের বিভিন্ন প্রান্তে বসে, দেশের থেকে অথবা বিদেশ থেকেও, ইদানিং মামুন ভাই লাস্ট ব্লকে কিন্তু আপনার যখন আপনার আপনার লাস্ট ব্লকটা আমাদের এখানে করেছিলেন, তখন কিন্তু বাইরের থেকে প্রচুর পরিমাণে আমাদেরকে প্রবাসীরা অনেক নক করেছে আপনাকে, শুধু নক করে নাই, ওরা প্রবাস থেকেই বুকিংটা কনফার্ম করে ওখান থেকে অ্যাডভান্স টাকাটা পাঠায় দেন হচ্ছে গিয়ে। বিশ্বস্ততা কোন লেভেলে পৌঁছেছে আসলে যারা সরাসরি হোটেলে, যেমন আমাদের হোটেলগুলোতে কিন্তু আপনি যখন বুকিংটা অ্যাডভান্সটা চাইবো আপনার কাছ থেকে 500 টাকা 1000 টাকা আসলে ব্যাপার না, আমরা হোটেল রেখে কিন্তু আপনার 1000 টাকা নিয়ে চলে যাবো না। হ্যাঁ হয় এরকম হয়, যারা বহিরাগত কিছু এজেন্সি আছে, এজেন্সি গুলারে টাকা দিলে ওরা জুটঝামেলা করে। আমাদের তারা আসলে কেমন পার্সেন্টেজে এই দালালরা কাজ করে একটু যদি আমাদেরকে একটা জাস্ট, এটা হিউজ পরিমাণ ভাই। কাপল রুম নিয়ে একটু কথা বলেন, আসলে কাপল রুম গুলা, হ্যাঁ কাপল রুম গুলা মনে করেন আমাদের, আমরা যে ডিসকাউন্টটা দিচ্ছি মনে করেন 40% 50% একটা ডিসকাউন্ট রাখি আপনাদের ভিডিওতে, এটা দেখা গেছে বিভিন্ন হোটেলে, কক্সবাজারে কিন্তু আপনি 200 টাকা দিয়েও রুম পাবেন,
হ্যাঁ, কটেজ গুলাতে কিংবা অন্যান্য আনুষাঙ্গিক এগুলাতে যেগুলাতে আপনার সিকিউরিটি ব্যবস্থা নাই, হ্যাঁ এই ধরনের হোটেল গুলাতে, যেমন আমাদের হোটেলটা কিন্তু সম্পূর্ণটাই পরিপাটি। আপনি গতবারও এসেছেন, এবারও এসে দেখতেছেন, আমাদের কিন্তু প্রত্যেকটা হোটেলে এসি এবং বেড কোয়ালিটি হইতে শুরু করে রুম সার্ভিস হইতে শুরু করে সবকিছু। এখন একটা গেস্ট মনে করেন ঢাকা থেকে অথবা অন্যান্য জায়গা থেকে, কুমিল্লা খাগড়াছড়ি ওই দিক থেকে মনে করেন একটা গেস্ট আসলো, আসার পরে যদি আপনার মনে করেন শুধু টাকা দিয়ে রোমে উঠে গেল, কোনো সার্ভিসে পেলো না, এটারে তো ভাই আর ট্যুর বলে না। যদি বিভিন্ন হোটেলে দেখা গেছে গেস্ট নিজে ঝাড়ু দেওয়া লাগে, হ্যাঁ নিজে ঝাড়ু দেওয়া লাগে, বাহির থেকে খাবার আইনা মনে করেন নিজে প্লেট পাটি দুই আর নিজের মতন করে ই করা লাগে, তাহলে এটা তো আর ট্যুর হলো না, তাহলে তো ঘরে বসেই খাওয়া যায়। আমাদের এখানে মানে খাবার দাবার সবকিছু আপনার হোটেল বয়ের মাধ্যমে আপনারা সব, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি চাইলে রুম সার্ভিস করে আমাদের স্টাফ আছে, আমাদের স্টাফের মাধ্যমে আপনি রুম সার্ভিস করে আপনার রুমে খেতে পারবেন। তো কি কি ধরনের আপনারা রুমগুলো সেল করে থাকেন? আচ্ছা, আমাদের রুম যেগুলো আছে মোহন ভাই, গতবার আমি আপনাকে দেখাইছিলাম, বলে দেন এখানে একটা ভিডিও, এখানে একটা ই আছে, এক সিরিয়াল একটু বলে দেন কি কি। আচ্ছা, আমাদের কাপল রুম আছে, যেটা হচ্ছে কাপল রুমগুলো অ্যাকচুয়ালি আমাদের নন সিবিও, আমরা যদি সিবিও রুম চাই সেক্ষেত্রে হচ্ছে গিয়ে তিনজনের রুমটা আমরা অ্যাপ্রুভ করি। আর হচ্ছে আমাদের হানিমুন সুইট আছে, চারজনের রুম আছে, ছয়জনের রুম আছে। চারজনের রুমটাতে চাইলে পাঁচজন ছয়জন বাচ্চা সহকারে থাকতে পারবে, ছয়জনের রুমটাতে বাচ্চা সহকারে যদি একই ফ্যামিলির ছয়জন সাতজন আটজন হয় অথবা নয়জনও হয় থাকা যাবে। রুম টাইপগুলো আরেকবার একটু একটা নেব। আচ্ছা, এটা হচ্ছে আমাদের কাপল রুম, ডিলাক্স হিলভিও রুম, ডিলাক্স সিবিও রুম, হ্যাঁ সুপার ডিলাক্স রুম, হানিমুন সুইট, হানিমুন সুইট, হ্যাঁ টোটাল পাঁচটা ক্যাটাগরি, পাঁচটা ক্যাটাগরি রুম আছে। আচ্ছা, কাপল রুম আসলে কত পার্সেন্ট বর্তমানে ডিসকাউন্ট দিচ্ছেন আপনারা? বর্তমানে আমরা গেস্টদের জন্য এমনিতেই 40% আমরা অফ সিজনে 40% ডিসকাউন্ট রাখি। সেটা হচ্ছে আপনার ভিডিও, আপনি যখন ভিডিও করেন তখন আপনার একটা রিকোয়েস্ট থাকে যাতে আমার নর্মালি ডিসকাউন্টের সাইতে একটু বেশি ডিসকাউন্ট দিয়ে থাকে। আমি ইনশাআল্লাহ গতবারও আপনাকে ই করি নাই, আপনি যেভাবে চাইছেন ওইভাবেই দিয়েছি, এইবারও ইনশাআল্লাহ ওইভাবেই হবে ভাই। আচ্ছা, আমাদের যেটা অফ সিজনে যেটা আমাদের 40% ডিসকাউন্ট চলে, এটা আমি সরাসরি আপনার জন্য রেগুলার প্রাইসটা বলেন, কাপল রুমের রেগুলার প্রাইস। আচ্ছা, আমাদের কাপল রুমের রেগুলার প্রাইসটা হচ্ছে 4,000 টাকা করে, যেটা হচ্ছে নন সিবিও রুম। যদি ভিডিও দেখে আসে, যদি ভিডিও দেখে আসে ওইটা আমি 60% সরাসরি 60% আপাতত আমরা কাজ করতেছি তো, যার কারণে রেস্টুরেন্টটা হয়তো এই মাস বন্ধ থাকবে, সামনের মাস থেকে ইনশাআল্লাহ রেস্টুরেন্ট চালু হয়ে যাবে। যদি ব্রেকফাস্ট আপনি নিতে চান সেক্ষেত্রে 1800 টাকা, ব্রেকফাস্ট ছাড়া 1600 টাকা। আর হচ্ছে চারজনের হিলভিও রুম যেটা, এটা হচ্ছে 5,500 টাকা ডিসকাউন্ট দিয়ে 2,250 টাকা। এটা হলো অফ সিজনে, অফ সিজনে। আর যদি আপনার দেখা সিজনে থাকে শুক্রবার বা হলিডে অথবা সরকারি কোনো, এটা হচ্ছে শুধু আমি বলি মামুন ভাই, ঈদের সময় অথবা সরকারি 4-5 দিন টানা বন্ধ পড়ে গেছে, যদি ওই সময় না হয় তাহলে আমি এই প্রাইসটাই রাখবো। আচ্ছা, আর যদি ওই সময় হয়, ওই সময় হলে তাহলে আমি যেহেতু একদম পিক আওয়ারে, যেমন ঈদের পরে আপনার হচ্ছে গিয়ে কোনো ডিসকাউন্ট থাকে না, ঈদের পরে এক সপ্তাহ কোনো ডিসকাউন্ট থাকে না, তখনও আমরা ইনশাআল্লাহ আপনার গেস্ট যারা ফোন দিয়ে বুকিং করে কনফার্ম হয়ে আসবে তাদেরকে আমরা 25-35-40% পর্যন্ত ডিসকাউন্ট রাখবো। অসংখ্য ধন্যবাদ মুকুল ভাই, আপনাকে একটু অ্যাড্রেসটা বলেন। ডলফিন মোড়ের নেমে, আচ্ছা ডলফিন মোড়ের নেমে যদি কক্স ওয়াটার অর্কিড বলে যেই কোনো টমটমের ড্রাইভার আপনাকে নিয়ে আসবে, তবে তার জন্য আমার একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা আগে থেকেই আমাদেরকে ফোন দিয়ে 1,020 টাকা অথবা 2,040 টাকা অ্যাডভান্স করে আপনি বুকিংটা কনফার্ম করবেন। এক্ষেত্রে অনেক গেস্ট বলে ভাই আমি এত আর্লি যেহেতু বুকিং করব, যদি কোনো কারণে দুর্ঘটনা ঘটে যায় আমি, হ্যাঁ আপনি যদি কোনো কারণে আসতে না পারেন, যেমন 24 ঘন্টা অথবা আগামীকালকে ডেট তো আপনি আসার, আজকে সন্ধ্যাবেলা আপনি আসতে পারেন না, আমাদেরকে নক করলে আমরা আপনার টাকাটা ব্যাক করে দেব। রাইট, সেটাই বুঝতে চাচ্ছিলাম। ওকে ফাইন, বুঝতে পেরেছি। এখন কি আপনাদের রুমগুলোকে আমরা একটু ভিজিট করে দেখব? হ্যাঁ অবিয়াসলি। আচ্ছা, আপনার রুম থেকে কি সরাসরি সমুদ্র দেখা যায়? হ্যাঁ, আমাদের রুম থেকে সামনের সাইডের ফ্রন্ট সাইডের রুমগুলো থেকে সরাসরি সমুদ্রটা দেখতে পাবে, আর পিছনের সাইডের রুমগুলো থেকে সরাসরি পাহাড়গুলো দেখতে পাবে, পাহাড় দেখা যাবে। মুকুল ভাই, আরেকটা বিষয় জানতে চাচ্ছিলাম, প্রিভিয়াস ভিডিওতে আপনি বলেছিলেন যে আসলে ডোর টু ডোর আপনারা সার্ভিস দিবেন, এটা আপডেটে আপনি জানাবেন, আসলে ওটার কি পরিস্থিতি বর্তমানে? ইনশাআল্লাহ আমরা খুব শীঘ্রই মোহন ভাই, আমাদের আগের যে সার্ভিসগুলো আসলে ওই যে বাসের টিকিট, বিমানের টিকিট, তারপরে সেন্ট মার্টিন শিপ টিকিট, সেন্ট মার্টিনের রুম বুকিং, সেন্ট মার্টিনে আমাদের নিজস্ব হোটেল আছে, গেস্ট যদি নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি একটা গেস্ট যদি আপনার এখানে বুক করে, তার বাসের টিকিট বলেন, এয়ারের টিকিট বলেন, সেন্ট মার্টিন যদি ভিজিট করে সেই ব্যবস্থা অল ব্যবস্থা আপনারা করে দেবেন ইনশাআল্লাহ। এখানে এসে যদি এখানেও ঘোরার জন্য পাটওয়ার ট্যাগ,
তারপরে হচ্ছে গিয়ে রামু বৌদ্ধ মন্দির, ফিশ ওয়ার্ল্ড, ফিশ ওয়ার্ল্ডের টিকিটও আমাদের কাছে আছে, তাও ডিসকাউন্টে। আমরা সর্বোচ্চ 300 টাকা, হ্যাঁ 300 টাকা, আমরা এখান থেকে 240 টাকা 250 টাকার ভিতরে আমরা টিকিট নিয়ে তাই। হ্যাঁ আমরা আমি নিজে ভিজিট করে আসছি 300 টাকা করে, আর আপনার এখান থেকে যদি নেই তাহলে 240 টাকা। হ্যাঁ মামুন ভাই হয়তো আমাকে বলে নাই দেখি, মামুন ভাই 300 টাকা দিয়ে আসতে হয়েছে, কিন্তু আমাদের কাছে 250 টাকা দিয়েই টিকিট পাবেন আপনারা। আর হচ্ছে গিয়ে সেন্ট মার্টিনের রুম বুকিং পাবেন, সেন্ট মার্টিনে আমাদের নিজস্ব হোটেল আছে, কোরাল হেজ দিয়ে চার্জ দিলে সেন্ট মার্টিনের সবচেয়ে লাক্সারিয়াস হোটেলটা আমাদের। তাছাড়াও লো ব্র্যান্ডের মিডিয়াম ব্র্যান্ডের হোটেল আছে আমাদের কক্সবাজার, এবং সেন্ট মার্টিনে থাকার দায়িত্ব, খাবারের দায়িত্ব আমরাই নিয়ে থাকি। ইভেন হচ্ছে গিয়ে আপনার বাস টিকিট, এয়ার টিকিট, এগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন। এখানে আইসা যদি আপনার ঘোরার জন্য ইনানি হিমসরি পাটওয়ারটা ঘোরার জন্য যদি আপনার চাঁদের গাড়ি লাগে, চাঁদের গাড়িগুলো পাবেন, সিএনজি চাইলে আমাদের পরিচিত চাঁদের গাড়িটাও আপনারা ব্যবস্থা করে দিবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে মেরিন ড্রাইভের জন্য। হ্যাঁ মেরিন ড্রাইভ, আমাদের নিজস্ব চাঁদের গাড়ি আছে মামুন ভাই, আমাদের ল্যান্ড ক্লোজার আছে। হ্যাঁ আমাদেরই আপনার নোয়া গাড়ি আছে, নোয়া গাড়ি দিয়ে ঘুরতে চাইলে নোয়া গাড়ি দিয়ে ঘুরতে পারবে। এই ফ্যাসিলিটিগুলো আমরা গেস্টদের জন্য, এটা জাস্ট সার্ভিস হিসাবে, নট এ প্রফিট। হ্যাঁ এটার জন্য আমরা প্রফিট খুঁজি না আসলে, এটা সার্ভিস হিসাবে আমরা গেস্টদেরকে ইনভাইট করে থাকি। তাহলে আমরা কয়েকটা রুম দেখবো, দেখে আমরা ইনশাল্লাহ ভিডিওটা শেষ করবো ইনশাল্লাহ ভাইজান। ওকে তো আমরা চলে আসলাম হলো ব্যাচেলার রুমে, দেখতে পাচ্ছেন ব্যাচেলার রুমের এই পরিবেশটা আপনারা আগে দেখেন। এটা দেখছেন মামুন ভাই, কতজন থাকতে পারবে মোগল ভাই? এটা তো দেখেন না, এক একটা 6x7 খাট, তো এরকম তিনটা বেড আছে একটা রুমের মধ্যে, একটা দুইটা তিনটা বেড, তিনটা বেড আছে, কয়টা 1 2 3 4, চাইলে আরো অ্যাড করে দেওয়া যাবে। ব্যাচেলাররা আসলে এনজয় করার জন্য কক্সবাজার আসে, তো ওরা আড্ডা মাড্ডা দেয়, যদি লাগে আমরা এক্সট্রা করেও ম্যাট্রেস দিয়ে দেই। এটাতে এসি আছে, ওয়াশরুম আছে, 32 ইঞ্চি একটা এলইডি টিভি আছে, এদিক দিয়ে বিশাল বড় একটা বেলকনি আছে, বেলকনি আছে, এসি তো আছে, হ্যাঁ দুইটা ফ্যান আছে, সবকিছু হয়ে যায়। আপনার ইন্টারকম থেকে শুরু করে একসাথে আমার মনে হয় এখানে 10-15 জন থাকে। হ্যাঁ এখানে থাকে, কিন্তু আমরা আসলে এগুলো বেশি এলাও করি না, হচ্ছে গিয়ে ওরা 10-12, এখানে 6 থেকে 7 জনের একটা, হ্যাঁ 7-8 জন থাকতে পারবে, 7-8 জন থাকতে পারবে, অসুবিধা হবে না ইনশাল্লাহ। আর আমরা রুমগুলোতে এবার ডেকোরেশনের কাজগুলো ধরে ফেলবো অতি শীঘ্রই, হয়তো এই সিজনের আগে, এই মাসের ভিতরে। আমরা এই রুমটার রেগুলার প্রাইস কত? এই রুমটার রেগুলার প্রাইস হচ্ছে আপনার 7500 টাকা। 7500 টাকা, জি। কেউ যদি ভিডিও দেখে আসে তার জন্য কত টাকা লাগবে? যখন আপনার আপনার ভিডিও দেখে যখন আসতেছে, তখন আমরা আসলে যেহেতু বলে ফেলছি আপনাকে 60% ডিসকাউন্ট দিব, এটা 60% ডিসকাউন্টের পরে 2750 টাকা আসে। এই বিশাল রুমটা 2750? হ্যাঁ 7-8 জন। আপনি একটা কথা চিন্তা করেন, এই 8 জন অথবা 10 জন মানুষ যদি ঢাকা থেকে আসে, এক একজন কিন্তু স্লিপের গাড়ি দিয়ে আসলে 2500 টাকা, কিন্তু সবাই লোক থাকবে মাত্র 2700 টাকা, একজনের গাড়ি ভাড়া দিয়ে 8 জন মানুষ থাকতে পারে। আপনি চিন্তা করেন কত, মাত্র 270 টাকা করে পড়ছে, এরকম পড়বে আর কি, 270 টাকায় কক্সবাজারের রুম, এটা অবিশ্বাস্য। এই দেখেন আপনি, যদি আপনারা একসাথে অনেকজন আসেন তাদের জন্য এই সুবিধাটা, এটা হচ্ছে বেসালার বন্ধু বান্ধব যারা আড্ডা দিতে চায় তাদের জন্য। হ্যাঁ তাদের জন্য তারা আইসা, অনেক বেসালাররা এই করে, তাদের জন্য এই রুমটা আর কি। এখন আমরা কোন রুমে যাব? এখন আপনাকে আমি একটা কাপল রুমে নিয়ে যাব। ওকে তো আমরা কাপল রুমটা তো দেখাবেন, এর আগে আরেকটা রুম আপনি বলছেন যে দেখাবেন। হ্যাঁ আসলে মামুন ভাই এখন অফ সিজনের কারণে কিন্তু গেস্ট নাই এরকম না, গেস্ট আছে মোটামুটি। হ্যাঁ রুমগুলো আসলে এভেলেবেল, খালি নাই, তারপরে আমি আপনাকে দেখানোর ব্যবস্থা করতেছি। এটা হচ্ছে আসলে একটা ফ্যামিলি সুইট। হ্যাঁ এটা ফ্যামিলি সুইট, পার্টিশন আছে ওপাশে, আরেকটা রুম আছে, হ্যাঁ ওইখানে আরেকটা রুম আছে, ওইখানে একটা রুমে একটা বেড, এখানে একটা রুমে দুইটা বেড, ওইটাতে আবার ডাবল ওয়াশরুম। হ্যাঁ ডাবল ওয়াশরুম, রাইট। এখানে আপনার এই যে কমপ্লিমেন্টারি যেগুলো দেই আমরা, কি কি থাকে? দুইটা সাবান, 6টা শ্যাম্পু দেখেন, এখানে টুথপেস্ট আছে, ব্রাশ আছে, টিস্যু আছে, টয়লেট টিস্যু আছে, পানির বোতল দিয়ে দিয়েছে, মিনারেল ওয়াটার, যতদিন থাকবে প্রত্যেক দিনে মিনারেল ওয়াটার পাবে, এবং প্রত্যেক সেটআপ গুলাই প্রত্যেক দিনে পাবে গেস্ট। এটা হচ্ছে ফ্যামিলিদের জন্য। এদিকে আসলে আপনি দেখবেন মামুন ভাই, এখানে একটা ওয়াশরুম আছে, এখানে একটা ওয়াশরুম আছে, এখানে আরেকটা ওয়াশরুম, আপনি যদি চান যে ফ্যামিলি নিয়ে আসলে আপনি কিন্তু থাকতে পারবেন। দেখেন এখানে আরেকটা ওয়াশরুম, এটা হচ্ছে একটা বেলকনি, বিশাল বড় একটা বেলকনি আছে এখানে, রাইট। এখানে আর একটা ওয়াশরুম আছে, এখানে যেটা আপনার এই যে এসি আছে, এখানে 2 টনের একটা এসি থাকবে, ফ্যান থাকবে দুইটা, একটা 32 ইঞ্চি এলইডি টিভি থাকবে, হ্যাঁ সবকিছু মিলাইয়া হচ্ছে, সোফা হইতে শুরু করে সবকিছুই থাকতেছে। ওকে ফাইন, বুঝতে পেরেছি। এখন আমরা যাব হলো কাপল রুমে, তাই তো ভাই? হ্যাঁ এখন আমরা চলে যাব নিচে কাপল রুমে। ওকে তো আমরা চলে আসলাম হলো কাপল রুমে। এটা হচ্ছে একটা কাপল রুম মামুন ভাই, এখানে ওই যে অন্যান্য রুম গুলোতে যা থাকে, কাপলদের জন্য একটা বেড থাকবে, একটা এসি থাকবে, এটা হচ্ছে একটা বেলকনি, হ্যাঁ এখানে একটা টিভি আছে, ওখানে একটা মিরর আছে, হ্যাঁ এখানে এই যে টেলিফোন আছে, ইন্টারকম, এটা হলো আপনার মূলত কাপল, এটা হচ্ছে কাপল রুম। হ্যাঁ কাপল রুম টা, এখানে ডাইনিং স্পেস আছে, মেশিন আছে, এখানে দেখেন যা যা লাগে মানে হোটেলে ইউজ করার জন্য, সাবান, শ্যাম্পু,
তারপর টুথপেস্ট ব্রাশ হ্যাঁ সব এগুলা থাকবে এখানে কিন্তু আবার ধরেন আপনি বসে আড্ডা দেওয়ার জন্য কিন্তু সোফাও রাখা আছে এটা হলো আপনার কাপল রুম হ্যাঁ এটা আছে কাপল রুম তো আমরা দেখলাম টোটাল এরপরে কি আর কোনো রুম দেখাবেন কিনা নাকি এরপরে এরপরে আমি আপনাকে একটা অথবা দুইটা সিবিও রুম দেখাই একটা হানিমুন সুইট আছে একটা সিবিও রুম আছে ওই দুইটা দেখাই আমি আপনাকে এই কাপল রুমটার প্রাইসটা হচ্ছে মানে আমি এখন হানিমুন সুইট দেখবো নাকি সিবিও আচ্ছা দুইটা একই ফ্লোরে আছে একই ফ্লোর থেকে দেখাবো এটা রেগুলার প্রাইস হচ্ছে আমাদের 4000 টাকা 60% ডিসকাউন্ট দিলে 1500 টাকা রাখি আমরা হ্যাঁ আপনার ভিডিওতে হ্যাঁ আপনার ভিডিও দেখে যারা আসবে অগ্রিম বুকিং দিয়ে আসবে তাদের জন্য 1500 টাকা যেটা 1600 বলা হয়েছিল ওটা 1500 টাকা ওই যেটা 1750 টাকা গতবার রেখেছিলাম এইবার যেহেতু আমরা আসলে ব্রেকফাস্টটা অফ রাখছি রেস্টুরেন্টের কাজ অনুসারে সেজন্য আমরা ব্রেকফাস্টটা অফ রাখার কারণে 250 টাকা আরো কমাই দিলাম 1500 টাকা করে দিলাম এরপর আমরা এখন যাব হলো সিবিইউ আর যদি মনে করেন হানিমুন সুইট তো আর সবসময় হয় না যদি মাঝে মধ্যে আপনার দুইজন আসে পাঁচ সাত বছরের একটা বাচ্চা থাকে বাচ্চাটাকে ওইখানে রাখতে পারলো স্বামী স্ত্রী ওরা দুইজনে ভিতরে থাকতে পারলো আমরা যদি রুমটা দেখাই ওয়াও কি চমৎকার ভাবে দেখেন একটা রোমান্টিক টাইপ একটা লাইটিং করা হয়েছে পুরো রুমের ভিতরে চমৎকার এটা ডিম আলোতে এই পর্দাটা সরালে কিন্তু আপনি সমুদ্রটা দেখতে পাবেন সমুদ্রটা উপভোগ করতে পারবেন এখন রাত যার কারণে আমরা দেখাতে পারবো না এখানে এদিক দিয়ে বেলকনি আছে এখান থেকে এখানে বেলকনি আছে দেখতে পাচ্ছেন না এখান থেকে বেলকনি আছে এখান থেকে কিন্তু এই জানালা দিয়ে দেখানো যাচ্ছে না দেখা যাবে না আপনারা এখান থেকে সরাসরি সিবিও উপভোগ করতে পারবে আপনারা এখানে এই যে দেখেন একটা ইজি চেয়ার দেওয়া আছে ইজি চেয়ার গুলো আমাদের একদম সেরকম সব রুমে যেহেতু নাই যে রুমে থাকবে না গেস্ট যদি চায় আমরা ওই রুমে একটা ইজি চেয়ারের ব্যবস্থা করে দেব আচ্ছা এটা হলো মূলত আপনারা হানিমুন সুইট যখন আপনি অর্ডার করবেন এটা কিন্তু এমন থাকবে না এখানে ফুল দিয়ে সাজানো হ্যাঁ হানিমুন সুইট গুলো আমরা আসলে প্যাকেজ যখন বিক্রি করি তখন ফুল দিয়ে এটা আর্ট করে দেওয়া হয় আর যখন আমরা এখন ডিসকাউন্ট দিয়ে কিন্তু হানিমুন সুইটটা এখন আমরা বিক্রি করতেছি যেমন আপনাকে 60% অফার করছে 60% এটার প্রাইস আসে 2000 টাকা 2000 টাকা হ্যাঁ তখন তো আমরা ফুল দিয়ে পারবো না হ্যাঁ তখন তো আমরা ফুল দিয়ে পারবো না যদি আমরা প্যাকেজে বিক্রি করি তখন আর নয়তো বা যদি গেস্ট আমাদেরকে 4000 টাকা ফুলের জন্য পেমেন্ট করে সেক্ষেত্রে আমরা ফুল দিয়ে টোটালি সাজাই দেবো এখানে আলমিরা আছে হ্যাঁ 3 কেবি 3 এর একটা আলমিরা আছে তিনটা ডয়ার এখানে সবকিছু মিলাইয়া এই আর কি মোহন ভাই এটা হচ্ছে হানিমুন সুইটটা এখানে একটা এসি আছে একটা টিভি আছে ওয়াশরুম আছে ওয়াশরুমের দুই সাইডে দুইটা দরজা ওকে বুঝতে পেরেছি এই হলো আপনার বিষয় এরপর আমরা দেখাবো কোনটা এরপরে পাশের রুমটাই আমাদের সিবিও রুম আচ্ছা পাশের রুমটা হলো এখানে কিন্তু একটা এই যে সোফা আছে সোফার পাশে একটা ফ্রিজও আছে হ্যাঁ ফ্রিজ আছে এটার সাথে সাথে আমরা এখানে চলে আসি এটা হচ্ছে চারজনের জন্য চারজনের আছে ওকে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনার সিবিও রুম না এটা ফ্রন্ট রুমটা আর এটা হলো ভেতরের রুমটা রাইট এরপরেও গেস্ট যখন আসবে আমরা আমাদের যত আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ আচ্ছা ওকে ফাইন অসংখ্য ধন্যবাদ আপনাকে একদম খুব চমৎকার ভাবে আপনি আপনার প্রতিষ্ঠান বা আপনার হোটেলটা আপনি ভিজিট করে দেখাইছেন আসতে যাচ্ছেন ভিডিও স্ক্রিনের উপর ডেসক্রিপশন বক্সে ওনাদের নাম্বার অ্যাড্রেসগুলো স্পষ্ট ভাবে দেওয়া থাকে আপনারা যোগাযোগ করে চলে আসবেন ইনশাল্লাহ আর হচ্ছে মোহন ভাই গতবার ভিডিও তো অনেকে আমাদেরকে প্রশ্ন করছে আপনি এত ভিডিও করছেন কিন্তু নামটা বলেন না আমাদের হোটেলের নামটা হচ্ছে আমরা আসলে রুম গুলো যেরকম দেখতেছেন ভিডিওতে এরকম থাকবে না সামনের মাস থেকে এই মাস থেকে আমরা কাজ ধরতেছি অতি শীঘ্রই আমরা ওয়াল পেপার হইতে শুরু করে সবকিছু করব গেস্টদেরকে আমাদের একটা সাজেস্ট থাকবে একটা কথা থাকবে সেটা হচ্ছে আপনারা যখন কক্সবাজার আসবেন ঘুরতে ফ্যামিলি নিয়ে ভালো যেখানে মনে করেন সেখানেই থাকবেন তবে দালাল ধরে কোনো হোটেলে যাবেন না হ্যাঁ
অগ্রিম বুকিং দিয়ে কক্সবাজারে রুমগুলো এখন আপনার অনলাইনে বুকিং দিয়েই আসা যায়। আপনি ওইখান থেকে ইউটিউবে, তারপরে গুগলে, ফেসবুকে, পেজে দেখে আসতে পারবেন। আমার একটা রিকোয়েস্ট থাকবে, দালালদেরকে আপনারা পরিহার করুন, আমরাও পরিহার করতেছি ইনশাআল্লাহ। ওকে, বুঝতে পেরেছি, অসংখ্য ধন্যবাদ আবারও জানাচ্ছি। তো যারা আসতে যাচ্ছেন স্ক্রিনের উপর এবং ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করে চলে আসবেন। আজকের মতো আমি মামুন জাহিদ বিদায় নিচ্ছি, যারা সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ।